আসপন্ত এটি এর ধারাবাহিক চলে আসতেছে স্বামী স্ত্রীর বন্ধন যেন সুন্দর হয় সুখময় হয় এবং এর মাঝে কোনো ফাটল না ধরে পরবর্তী যায় বংশধার আসবে তাদের মাঝে যেন কুপ্রভাব বিস্তার না করতে পারে ইসলাম এই জন্য কিছু হক কিছু দায়িত্ব কর্তব্য পরস্পর আরোপ করেছেন যেন স্বামী স্ত্রী উভয় যদি দায়িত্বগুলি পালন করে তাহলে তাদের সংসার সুখময় হবে এবং এর মাঝে কোনো ফাটল ধরবে না আজ আমরা জানবো একজন পুরুষের উপর আল্লাহ রবুল আলমিন কি হক দিয়েছে যেটি স্ত্রী প্রাপ্য স্ত্রীর প্রতি অবশ্যই তাকে আদায় করতে হবে সেই সম্পর্কে এটি আর্থিক হতে পারে আর্থিক সারা হতে পারে আর্থিক যেমন অবশ্যই স্ত্রীর মহারানা আদায় করতে হবে এটা ইসলাম বাধ্যতামূলক করেছে একজন পুরুষের উপর যেমন মহানব্বুল আলমী নেশাদ করেছেন ও আতুল নিসা সাদুকা তিহিনা নেহলা তথা তোমরা মহিলাদের মহারানা আদায় করো কিন্তু আক্ষেপের বিষয় যেটি হলো মহিলাদের সম্মান ইসলাম সম্মান দিয়েছে মহারানা এটি সম্পূর্ণ উল্টা হয়ে গেছে এখন যৌতুক আদায় করে মহারানা নেয় পুরুষে এই যৌতুক নেয়া যেমন জুলুম তেমনি হলো এই দুনিয়ায় বরকতিনতা অপমান লাঞ্ছনাজনক জীবনযাপন আখেরাতে রয়েছে কঠিন শাস্তি যদি এ থেকে তবা না করে এবং এ থেকে যদি সে বেঁচে না থাকে দ্বিতীয় যেটি হক সেটি হলো একজন পুরুষের উপর তার স্ত্রীর প্রতি যেটি আল্লাহ দিয়েছেন সেটি হলো অবশ্যই তাকে সুন্দরভাবে ভরণ পোষণ করা কাপড় আদি পোশাক আদি খাদ্য তার প্রয়োজন সেগুলি দেওয়া। স্বামী না দেয় বরণ পোষণ যথাসাধ্য তাহলে স্ত্রীকে ইসলাম অধিকার দিয়েছে স্বামীর অনুমতি ব্যতী রেখে তার সম্পদ থেকে তার এবং তার সন্তানের ভরণ পোষণ নিয়ে নেওয়া যেমন মা এসা রাদি আল্লাহ আনহার হাদিস হিন্দা বিনতে অথবা আবু সুফিয়ানের স্ত্রী রাসুলাম নিকট আসার পরে বললেন আমার স্বামী আবু সুফিয়ান অত্যন্ত কৃপন মানুষ আমার এবং আমার সন্তানদের যা প্রয়োজন সে প্রয়োজন যথামাফিক আমাকে দিচ্ছে না আমি যদি আমার স্বামীর সম্পদ থেকে এইগুলি নিয়ে ব্যয় করি তাহলে আমি কি গুণাগার হব রসুল তখন আদেশ দিয়েছিলেন খুদি মা এক ফি ওলা দিকে বিল মারুফ তথা তুমি এবং তোমার সন্তানের যা প্রয়োজন প্রয়োজন মাফিক নিয়ে নেও এখানে অপচয় করবে না তাহলে ইসলাম হক দিয়েছে অবশ্যই তার সুন্দরভাবে বরণ পোষণ তৃতীয় হলো সুন্দর বাসস্থানের ব্যবস্থা করা যেন সে পর্দায় থাকতে পারে স্ত্রী আল্লাহ করেছেন হাইসু যে তোমরা তাদেরকে বাসস্থান দেও যেই বাসস্থানে তোমরা বসবাস করো সেই সাব্যমতে এই আর্থিক সারা আর তিনটি হক রয়েছে সেটি হলো প্রথমত যদি একাধিক স্ত্রী থাকে তাদের সাথে ন্যায় সঙ্গত আচরণ করা বাসস্থানের দিক দিক পোশাক দিয়ে এবং খাদ্য দ্রব্য এমনকি রাত্রি যাপনের দিক দিয়েও সার্বিকভাবে সমানভাবে তাদের মাঝে বন্টন করা দ্বিতীয় হলো সুন্দর আচরণ সুন্দর ভদ্রসুলভ ব্যবহার করা স্ত্রীর সাথে স্ত্রীর শারীরিক মানসিক যা চাহিদা আছে চাহিদা সুন্দরভাবে পূর্ণ করা এবং তার সাথে খারাপ আচরণ না করা তৃতীয় হলো স্ত্রীকে কোনো পর্যায় জুলুম করা থেকে বিরত থাকা অত্যাচার করা থেকে বিরত থাকা তাকে কোনো অপমান না করা মানহানি না করা রাসুল সাল্লাম যার জন্য স্ত্রীদেরকে সৎ ভাবে আচরণ করতে বলছেন এবং তাদেরকে দিতে বলছেন। আক্ষেপের বিষয় এখন দেখা যায় স্বামীরা বাইর থেকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক বা চাকরি ক্ষেত্রে হোক অথবা লোকালয়ে যে কোনো ক্ষেত্রের কোনো সমস্যা হোক এই সমস্যার রাগগুলি স্ত্রীর কাছে এসে মিঠাইতে চেষ্টা করে এটি সম্পূর্ণ হারাম সম্পূর্ণ জুলুম প্রিয় বন্ধু আসুন আমরা এই ছয়টি হক সুন্দরভাবে আদায় করি তাহলে আমাদের জীবন হবে সুন্দর সুখময় এবং আমরা দুনিয়াতেও সুন্দর জীবনের গ্যারান্টি পাবো আখেরাতে অনেক জবাবদি থেকে আমরা বাঁচতে পারবো আল্লাহ রবুল্লা আলমিন এই হক ছয়টি পালন করার তফিদান করুন আমিন আল্লাহ আমিন ইসমুদিনার ইসলাম শিখি